নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি কুইক অ্যান্ড ইজি এগ কারি। বাড়িতে হঠাৎ করে সবজি শেষ হয়ে গেলে বা বাজারে যেতে ইচ্ছে না হলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। এটা বাড়ির প্রতিটি সদস্যেরই খুব পছন্দ হবে। এগ কারি বানাবার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এই গরম তেলে 5খানা সেদ্ধ ডিম ভেজে নেব। ডিমগুলোতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচেরও কম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে ডিমগুলোতে একটা সুন্দর কালার হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে ভাজা ডিমগুলো তুলে নেব। এবারে ওই তেলে ফোড়ন দেব 2 শুকনো লঙ্কা আর 1 পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব 1 মুঠো রসুন আর 1 পাকা লঙ্কা। 1 বড় সাইজের টমেটোকে এভাবে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু গ্রেট করা আদা। পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে 1 মিক্সিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। ভাজা পেঁয়াজ, টমেটো সব কিছুকে 1 মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবারে এতে সামান্য একটু জল দিয়ে 1 মিহি পেস্ট বানিয়ে নেব। ভাজা পেঁয়াজ রসুনের পেস্টটা দেখতে ঠিক এমন হয়েছে। কড়াইতে 1 চামচ তেল গরম করে ওতে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। পেঁয়াজ, রসুন, পাকা লঙ্কা, শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম এবার ওটা অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে আর 1/2 চামচেরও বেশি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবারে অ্যাড করে দেব ঝোলের জন্য গরম জল। ঝোলটা ফুটে গেছে, এ পর্যায়ে অ্যাড করে দেব রোস্টেড কসুরি মেথি। এখানে 1 চামচ কসুরি মেথি অ্যাড করে দিলাম। ভাজা ডিমগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। নুনটা সামান্য কম মনে হচ্ছিল তাই 1/2 চামচ নুন ঝোলে অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দিলাম হোমমেড গরম মশলা। এতে জিরে, ধনে, গোটা গোলমরিচ আর এলাচ, দারচিনি, লবঙ্গ ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। অ্যাড করে দিচ্ছি 3 চেরা কাঁচা লঙ্কা। এটা রান্নায় একটা সুন্দর ফ্লেভার দেবে। সবশেষে অ্যাড করে দেব কুচনো ধনে পাতা। আমার এগ কারি একদম কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে দেব। এই হলো আমার কুইক অ্যান্ড ইজি এগ কারি। এটা আপনি লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।